রিয়াজ লস্কর বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা, যাকে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রথমবার গাঁটছড়া ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রাখেন তিনি। গাঁটছড়া ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা লাভ করে। গাঁটছড়া শেষ হওয়ার পর তাকে প্রধান চ্যানেলের আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি, কিন্তু আকাশ আট চ্যানেলের সাহিত্যের সেরা সময়ের বৌচুরি গল্পে দেখা গিয়েছিল। সম্প্রতি শেষ হচ্ছে বৌচুরি ধারাবাহিকটি, শেষ হতে না হতেই আবারও নতুন ধারাবাহিকে ফিরলেন তিনি। এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী সুরভি মল্লিক, যাকে প্রধান চ্যানেলের বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল, ইরাবতীর চুপ কথা থেকে শুরু করে ভাগ্যলক্ষ্মী, হরগৌরী, পাইসোটেল, বধুয়া ধারাবাহিকে দেখা গিয়েছিল। বধুয়া ধারাবাহিকের পর এবার আবারও নতুন ধারাবাহিকে ফিরছেন সুরভি মল্লিক। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকেই সেকেন্ড লিড চরিত্রে দেখা যাবে রিয়াজ লস্কর এবং সুরভি মল্লিককে। সম্প্রতি সামনে এসেছে পরিণীতা ধারাবাহিকের প্রোমো। প্রোমোতেই দেখা যাচ্ছে রিয়াজ লস্কর এবং সুরভি মল্লিককে। আপনারা জি বাংলার আপকামিং নতুন ধারাবাহিক পরিণীতা দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন। বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।